শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে চম্পকনগর ইউনিয়ন বিজয়নগর উপজেলা এবং এই চম্পকনগর ঘাট ঘাটের থেকে এই নৌকার উপর থেকে আপনাদের সামনে আমি কথা বলছি। আজকে আপনারা জানেন যে গতকালকে এরকমই একটা সময় এখান থেকে নৌকা ছেড়ে যায় এবং এই নৌকা অ্যাক্সিডেন্টে প্রায় 50-60 জনের মতো এই নৌকাতে ছিল বলে ওনারা বলছেন এবং 22 জনের মতো মানুষ আপনারা জানেন যে এই পর্যন্ত লাশ পাওয়া গেছে। তা আমি এই জায়গায় আমি এদিকেই যাচ্ছিলাম, ভাবলাম যে ব্রাহ্মণবাড়িয়ার এই জায়গাটা দেখে যাই যে কি কারণে আমাদের এই অ্যাক্সিডেন্টটা হইলো এবং স্থানীয় লোকজনের মাধ্যমে জেনে যেতে চাই যে কি এমন কারণ যে কারণে এত মানুষ এই সন্ধ্যার দিকে গেল এবং প্রায় 22 জনের মতো মানুষের লাশ পাওয়া গেল, আরো জানি না কত লাশ পাওয়া যাবে। এই আপনারা জানেন এই ব্রাহ্মণবাড়িয়ার মাটি বিভিন্ন কারণে আলোচিত, বিভিন্ন সময় বিভিন্ন মারামারির ঘটনা শোনা যায়। আবার এই ব্রাহ্মণবাড়িয়ার মেয়েরাই কিন্তু দেখা যায় ফুটবলে দেখা যাচ্ছে যে তৃতীয় স্থান অধিকার করেছে। ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন কারণে সম্মানিত, আবার বিভিন্ন কারণে ও সমালোচিত। আজকে এই যে নৌকার মধ্যে আমি দাঁড়ায় আছি, এখান থেকেই হচ্ছে গিয়ে গতকালকে প্রায় 50-60 জন মানুষ এখান থেকে রওনা দিয়ে শেষ উদ্দেশ্যে গেলেন। এখানে সামনে গিয়েই একটা জায়গায় তারা একটা বালুর নৌকার সাথে অ্যাক্সিডেন্ট করার কারণে এই 22 জনের সলিল সমাধি হয়েছে। এই পর্যায়ে আমি এখানে যারা এখানে যিনি ছিলেন আমি এখানে লোকাল একজনকে জিজ্ঞেস করতে চাই যে আপনি কি একটু কারণটা বলবেন যে কি কারণে অ্যাক্সিডেন্টটা হইলো আপনাদের এখানে? তো প্রতিদিনই নৌকা চলাচল করে, অনেক নৌকা যাওয়া আসা করে, এখান থেকে কোথায় যায় নৌকাগুলা? এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া আনন্দবাজার গাছে যায়। আর গাছে যায়, এতে কি কি কারণে মনে হইতে পারে যে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে একটু বলবেন কি? এখানে একটু তাকাই আসলে দুর্ঘটনার কারণটা হচ্ছে, প্রধান কারণ হচ্ছে বালুর একটা নৌকা ট্রলার আসতেছে, ওই বালু ট্রলারের সাথে আমাদের ঘাটের একটা নৌকা 4:30 থেকে 5:45 দিকে ঘাটের থেকে রওনা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। এটা লোচকা বিল, শেখ হাসিনা রুটের পাশেই লোচকা বিল, ওই নামক স্থানে যাওয়ার পরে একটা বালুবোঝাই ট্রলার আসতেছে আর আমাদের ঘাটের নৌকাটা যাইতেছে। ইতিমধ্যে আপনার বালুবোঝাই যে ট্রলারটা এটা তো প্রশস্ত, হ্যাঁ, আর নদীটা খালটা হলো মানে একটু চিপা। মানে কার দোষ আপনি মনে করেন যে কি কারণে অ্যাক্সিডেন্টটা লাগলো, এই কলিশনটা লাগলো কিভাবে? এটা লাগছে আপনার এই যে বালু বোঝায় যে ট্রলারটা এটা তো একটু প্রশস্ত বড়, হ্যাঁ হ্যাঁ, আর আমাদের নৌকাটা হলো ছোট, এর মধ্যে আবার আমাদের খালটাও একটু ছোট, এটা ওই নৌকাটা আসতে গিয়া মানে এই যে আমাদের যে নৌকাটা বাজারে যে নৌকাটা গেছে এটা হয়তো মানে এক সাইড হইলো গিয়া শেখ হাসিনা রোড সাইড ফুরে রয়েছে, ওইটাকে বাঁচাইতে গিয়া সেটা ওই এখানে কি মানুষ বেশি ছিল নৌকায় মনে করেন আপনি? মানুষ বেশি ছিল নৌকার মধ্যে? নৌকাতে লোক ছিল প্রায় মানে এত নৌকা এত লোক তো নেওয়ার কথা না, নরমালি একটু বেশি ছিল নৌকার মধ্যে? নরমালি লোক বেশি ছিল বলতে এটাই মানে শেষ ট্রিপ ছিল এই কারণে নৌকাতে অনেক বেশি মানুষ ছিল। এখানে আরেকজন আছেন যিনি আজকে সরকারি প্রশাসন থেকে তার আত্মীয় একজনের মৃত্যুর কারণে আপনারা কিভাবে আপনারা প্রশাসন থেকে কি সহযোগিতা করছে আপনাদেরকে? প্রশাসন থেকে আমাদের যথেষ্ট সহযোগিতা করছে। গতকালকে দুর্ঘটনা ঘটার পরে যিনি মৃত্যুবরণ করছেন উনি হলো আমাদের আমার উকিল শাশুড়ি। জি, তা আমার আপনার 6টার দিকে ফোন দিয়েছে কুমিল্লা থেকে আমার আঙ্কেলে যে তোমার শাশুড়ি নাকি হুশ পাওয়া যাচ্ছে না, চম্পকনগর লাশ নৌকা ঢুকছিল না। প্রশাসন থেকে কি দিছে আপনাদের? যাওয়ার পর আমি তাৎক্ষণিক ভাবে আমি বাউনবেটে চলে এসেছি সদর হাসপাতালে ওনার খোঁজ করার জন্য, করে ওখানে গিয়ে ওনাকে পাই নাই। ওখান থেকে মানে আমাদের জেলা প্রশাসক আছে আইসা, উনি তৎকালীন ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলো উদ্ধার করার পর ওখানে উনি সাংবাদিকদের সামনে করছে যে সরকারের পক্ষ থেকে 20,000 টাকা করে আপনার 20,000 টাকা করে ওনাদেরকে যারা যারা মারা গেলেন 22 জনের লাশ পাওয়া গেছে 20,000 টাকা করে দেওয়া হয়েছে। তাইলে একটা হিসাব করলে দেখা যায় যে যদি এরা আর কোনো টাকা না পায় তাইলে 22 জনের দাম পরে প্রায় 2,40,000 টাকা। আমার বক্তব্য হচ্ছে যে রাস্তাতে তো কিছু বেহাল দশা আছে আপনারা জানেন, এখন নদীপথেও যে কি পরিমাণ বেহাল দশা। বাংলাদেশে যদি আপনি হত্যাকাণ্ডের জড়াই যান তাহলে 302 আপনার ফাঁসি হবে, কিন্তু যদি আপনি অ্যাক্সিডেন্টে মরেন তাহলে না ড্রাইভার এখন এই নৌকার মালিক দিয়া তো আর কোনো ক্ষতিপূরণ সম্ভব না। এই নৌকার মালিক আর ক্ষতিপূরণ কি দিবে? কোনো ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না। আমি সরকারের কাছে শুধু একটু দাবি জানাইতে চাই যে এই অস্বাভাবিক মৃত্যু যেটার জন্য রাষ্ট্রের দায়িত্ব আছে, এইখানে 25,000 আর 20,000 টাকা কেন? প্রতিটা পরিবারকে কেন 2,00,000 টাকা করে দেওয়া হবে না অথবা 2,00,000-এর বেশি দেওয়া হবে না? আমরা তো অভাবই না, আমাদের তো হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হইতেছে। তাইলে যে পরিবারের মানুষ মারা যাচ্ছে এই পরিবার জানে যে তাদের এই সংসার চালাইতে কত কষ্ট হবে। এখানে 20,000 টাকা না দিয়ে যেহেতু নৌকাওয়ালা 1 টাকাও দিতে পারবে না, অন্য কেউ যে বালুর নৌকা যেটা আছে তার পক্ষে 1 টাকা দেওয়া সম্ভব না। তাহলে যারা মারা যাবে তাদেরকে রাষ্ট্র আমি মনে করি 20,000 আর 25,000 টাকা অনেক কম হয়, তাদের মিনিমাম 2,00,000 থেকে 5,00,000 টাকা দিলে রাষ্ট্রের কোনো অংশেই কোনো কিছুতেই কম হবে বলে আমার মনে হয় না। তারপর সবার কাছে দাবি থাকবে এখন নৌকার মৌসুম,
এই সময়ে যতটা নিরাপত্তা দেখেন এই সন্ধ্যার দিকে গেলে তো এখানে বেশিরভাগ নৌকায় লাইটই নাই তো আমি মনে করি যে নৌ পরিবহন যে যারা আছেন তারা যদি আরেকটু সতর্ক হন এই ধরনের অ্যাক্সিডেন্টকে হয়তো কিছুটা মোকাবেলা করতে পারবেন এই পর্যায়ে চম্পকনগর ঘাট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন